कैटव विध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि महिषासुर निर्णाशी भक्तानं सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि धूम्र नेत्र वधे देवी धर्म कामार्थ दायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि रक्त बीज वधे देवी चंड मुंड विनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि निशुंभ शुंभ निर्णाशी त्रैलोक्य शुभदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि वंदितांग्री युगे देवी सर्वसौभाग्यदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि अचिंत्य रूप चरिते सर्वशत्रु विनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि नतेव सर्वदा भक्ता चापरणे दुरितापहे रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि কিচ্ছু না, ওই যে এইসব জায়গার ছেড়ে পরেশ
ওই যে মুম্বাইয়ের সোনার যে মাইনাটা সেখানে কাজ করে সে এসেছে না, তার পকেটে এখন বেদার কাঁচা টাকা, সে খালি ওড়াচ্ছে আর গ্রামের এই ছেলে ছোকরা গুলোর মাথা খাচ্ছে। তার এই ফটফটি খান দেখেছো, ইয়া পেট মোটা কালো ষাঁড়ের মতো, বাপরে যখনে যেখানে যায় না আওয়াজে কান পাতা দেয়। বলুন তো মিয়া, আমাদের এই একই অভাবের সংসার, রোজগার বলতে সারা বছর ওই একখান দুর্গা আর এই লক্ষ্মী সরস্বতী নিয়ে চার পাঁচখান, তাতে কি চলে? নেহাত আপনার এই সেলাই এর রেডিমেড কাজটা সব বছর পাই, তাই কোনো রকম চলে আর কি। আর বাজার হাট দিন দিন তা হচ্ছে, এ কাজও বেশিদিন থাকবে বলে মনে হয়। তাই হতবাগাটাকে বোঝাবে কে বলো, তা শুনবার সময়ই বা কোথায়? আরে ঈশ্বর জানা তো থ্রি ক্লাস, আর তার বেটা এক কাটি বেড়ে ফাইভ ক্লাস, তয় তো লেখাপড়া জানা একটা শিক্ষিত ছেলে নাকি, তয় এই গন্ড মুন্ডুগুলির পিছনে ঘুরি ঘুরি মরতেছিস, আর পরে তো ছুটিতে এস, ওর বেশি দিন হলে মাস দেড়েক থাকবে, তারপর পকেটের পয়সা ফুরুলি, তা তোর কি উপকারটা হবে শুনি? তো করে বললুম যা পরেশের সঙ্গে থেকে একটা ব্যবস্থা করে নে, আরে কাজটা শিখলেও তো কিছু হিলে হয়। আ বলেছে সে কথা কি জানি, সারাদিন দুজনে খালি মোটর বাইকে করে চক্কর কাটছে, আর ওই এত বড় একটা হাতার মতন ফোন ফ্যাব না ট্যাব কি বলে দুজনে মুখ গুঁজে পড়ে। বড় তো এইসব শহরে গেতা আমাদের মধ্যে কাকান যে সইবে, পুকুরে হাওয়া সব কোণে আস করে দিচ্ছে, হু হু করে গ্রামে ঢুকছে। না না সে ঠিক আছে, এরাম তো আর চিরকাল ওষুধ এরাম হয়ে পড়ে থাকবি না, পাল্টাবে। এই তো আগে আমরা চটি জুতো পরতাম, এখন চটি জুতো ছাড়া আমরা হাঁটতে পারি না, বর্ষাকালে রাস্তা এক হাত হয়ে পড়ি থাকবে, এখন সব সাথে রাস্তা হয়েছে, হাসপাতাল হয়েছে, স্কুল হয়েছে, ভালোই উন্নতি হয়েছে। তবে সবুজে হাওয়া যদি দক্ষিণা হাওয়া হয় ক্ষতি নাই, কিন্তু পশ্চিমের ঝড় হয়ে আসে। তোমরা দুজনে মিলি তারে বুঝায় বলো, সে নিশ্চয় শুনবে, নিশ্চয় শুনবে তোমাদের কথা। চাষি আমাকে আবার গ্রাম যেতে হবে, আসি আমি। আজ কাঠামোটা আমাকে গড়তেই হবে, ওসব পরে হবে এখন, তুমি এখন যাও তো চানটা সেরে নাও। আজ ভাদ্র মাসের তিন তারিখ হয়ে গেল, আর দেড় মাসও নেই, আমি একলাতে কি সব পেরে উঠবো? ও খোকা একটু বাবার সঙ্গে এসে কাঠামোটা বেঁধে ফেল না বাবা। তুই এখন? না 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 না, কাঠামো আমি একাই বাঁধতে পারবো, তুই বরং এই খড়গুলো একটু পিছিয়ে দে, কালকে আমাকে কাঠামোটা বাঁধতে হবে। ও যা আবার কাল হবে কোন, এখন আমার খুব বিরক্ত। কেন তুমি কি রাজকাজে যাচ্ছ শুনি? বাজে বকল তো, এখন আমার কাজ আছে গঞ্জে যেতে হবে। গঞ্জে? গঞ্জে কি কাজ? আরে বাবা পরেশদার মোবাইলের নেট পুড়িয়ে গেছে, রিচার্জ করতে যেতে হবে। আমি চললু ভগবান।
এই কাকা ওই সঙ্গে চিন্তা করোনি, প্রত্যেক বছরই তো নেই নেই করতে করতে হয়ে যায়, এই বছর দেখবে ঠিক উঠে যাবে। তবে যে হারে বাজার বেড়েছে মনে হয় বাজেট ধরে রাখা যাবে না, বাড়াতেই হবে। যাই হোক, আমি একবার গতবারের বাজেটটা পড়ে দিই। হ্যাঁ, প্যান্ডেল 3200 টাকা, আলো 1800 টাকা, প্রতিমা বাবদ সিঁদুর 1300 টাকা, মাইক জেনারেটর নিয়ে 1400 টাকা, ফলমূল উপকরণ 1140 টাকা, পুরোহিত 200 টাকা, বিসর্জন 700 টাকা, বিবিধ 280 টাকা, আর বালক ভোজন বাবদ 400 টাকা। আরে দাঁড়ো 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 বাবু, ওই বালক ভোজনটার দিকে কিন্তু একটু নজর দিতে হবে। সেই প্রত্যেকবারের মতো খিচুড়ি আর লাফড়া ও আর চলে না। তার থেকে আমি বলছিলাম কি যে একটু অন্যরকম হলে ভালো হতো না, সেই সেই পুজো যেন মনে হচ্ছে দুর্গাপূজার মণ্ডপে নয়, মণ্ডপটা ঢিলিম খেতে বসে আছি। আরে তোমার শুধু খাই 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 পেট উঠতে থাকা। না 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 না, আমি বলছিলাম কি ওই খিচুড়ি আর লাফড়ার বদলে যদি একটু লুচি আলুর দম একটু মনে মনে একটু, ওটা পরে আলোচনা হবে, আগে চাঁদার ব্যাপারটা তো ঠিক হোক। অনেকদিন থেকে বলতেন, হ্যাঁ পুজোর বাসনগুলো
কাকা, তুই কালকে গঞ্জে ভুদেবদার কাঁসারির দোকানে যাবি, বাসনগুলো পরিষ্কার করতে দিয়ে আসবি, আর একটা একশোয়াট প্রদীপের দাম কত জিজ্ঞেস করে আসবি। ঠিক আছে কাকা, কালকে জেনে আসবি। সব ঠিক হয়ে গেল তাহলে, এবার বালক ভোজনের ব্যাপারটা নিয়ে একটু। সেই বালক ভোজন, বালক ভোজন, আরে পুজো তো এখনো শুরুই হলো না, আর তুমি এখন থেকে বালক ভোজনের বায়না কাজ করছো। রানীদা, তুমি আর এখন বালক নেই, এবার ভাবো। ঠিক আছে, বালক ভোজনের ব্যাপারটা রানীদার বাড়িতেই আলোচনা হবে। সেই ঠিক কথা কাকা, এই মানে আমি, এই মানে আমরা আর কি একটা কথা বলছিলাম, বলছি এবারে ওই মাইকটা গণেশের থেকে না নিয়ে ওই ফুলডাঙ্গা ধুম ইলেকট্রিক থেকে নিলে কেমন হয়? থেকে নিতে হবে এবারে, এবার ধুম থেকে আনতে হবে। গণেশের মাইকটা যাচ্ছে তাই, সেই পুরনো আমলে দুটো বড় বড় চোমা আর সিঁড়ি পেয়ার চত্তবার হ্যাঁ হ্যাঁ করে কিচ্ছু বলে যায় না। সেবালি একদম ঠিক বলেছে, এই গণেশের কোনো সিডি স্টক নেই, ওই প্রতি বছর ওই লতা মঙ্গেশকরের নিজম সন্ধ্যায় পান্ত পাখিরা আমাদের গ্রামের ছেলে, ও বহুদিন ধরে পুজোর কাজ করছে, ওকে একেবারে ছেঁটে ফেলাটা কি ঠিক হবে? না তাহলে গণেশের লাইটটা যেমন দিচ্ছে নি, সাউন্ডটা ধুনতে গেলে মিটে গেল। আরে খরচের ব্যাপারটাও তো ঠিক করতে হবে। আরে কাকা, বলছি চালাপত্র তো এখন শুরু হয়নি, শুরু হোক, কেমন সারা শব্দ পাওয়া যাচ্ছে দেখা যাক, তারপর না হয় মাইকটা ধুন থেকেই আসবে। আচ্ছা আপনারা শুনো, মেয়েরা কিছু বলতে চায়। কি বলবি? ওরা বলবি আবার ঠাকুর, দেখুন না চোখ তেড়িয়ে যাবে। বাবা, তাহলে দেখে কাজ নেই।
নেই বাবা। আমিও জানি পরে কলকাতায় অনেক বড় বড় পুজো হয়। যেমন বড় বড় পুজো হয় তেমন বড় বড় লোকের থাকে, সেখানে বড় বড় চাঁদাও নেয়। আরে সেখানে কত ব্যবসা, কল কারখানা, দোকান আছে সেখানে থেকে, আর আমাদের এখানে কি আছে? ওই উমায় ভাড়া ছাড়া তার কিছু নাই। আরে না না, ঠিক অত বড় কলকাতার মতো বলছি না, অন্তত ঠাকুরটা তো কুমারপল্লী থেকে আনো। সে এক চালের ঠাকুর তো এক ঘেয়ে হয়ে গেছে। ঠিক মায়া পড়ে ওটা তো আর রীতি আছে, আমি চাইলেই তো সবকিছু পাল্টে ফেলতে পারি না। আর সিধু পটর কি হবে? সেই আদিকাল থেকে এই পলাশ ডাঙার ঠাকুর করে আসছেন তিনি। আজকে যদি তাকে হুট করে বলা হয় যে এবছর তোমাকে বরাদ দেওয়া হবে না, তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়ায়? আমাদের আপনারা না ডাকলেই পারতেন। তুই ব্যাপারটা বোঝার চেষ্টা কর নেপাল। যে কথা বলছিল, আচ্ছা পরে তুমি তো বললে কুমোরটুলি থেকে ঠাকুর আনে, তা আমাদের তো একটা বাজেট আছে, কুমোরটুলির প্রতিমার দামও অনেক আর আনা নেওয়ার খরচও বিস্তর। আমাদের আমরা তো অতটা অ্যাফোর্ড করতে পারবো না। আর্জেন্টিনা মেসি ওয়ান ফেভারিট,
ফর্সা টুকটুকে কানা দুল মাথায় চুরো করা চুল হাতে ট্যাটু ট্যাটু সেটা আবার কি জিনিস তোর বাবার ট্যাটু জানে না তারা ড্যাটা ওই মেশিনে রং ভরে গায়ে উল্কি আঁকা এবার আপনি একটা কাজ করবেন আমাদের অসুরের বাঁকে একটা কুমিরের বড় হাঁ করা মুখ এঁকে দেবেন যতীন কাকা গেলবার মোসপুকুরে একটা ঠাকুর দেখেছিলাম হাজার হাতের দুর্গা ও কি জিনিস সে আমিও শুনেছি এই পুজোটাই না বন্ধ হয়ে গিয়েছিল না আমি ঠিক তা বলছি না আর কি ওই বাড়ির মা কোনোদের মতো দু হাত হলেই চলবে বাবা পরেশ কলকাতায় যারা ভক্তি করে তারা সব শিক্ষিত লেখাপড়া জানা ছেলে পেলে আমরা গায়ের আমার বাবা বলতেন সিধু তুই যে ঠাকুর করছিস জানবি একটা মাটির পুতুল নয় একটা কন্যায় সন্তানের জন্ম দিচ্ছে তাকে অনেক কষ্ট করে ধৈর্য ধরে তিল তিল করে গড়ে তুলতে হয় তারপর তাকে সাজিয়ে গুজিয়ে ঘরে ঘরে পাঠিয়ে দিতে হয় ঠিক বাপ যেমন তার মেয়েকে শ্বশুর ঘরে পাঠায় জীবন বড় কষ্ট রে আমি তখন 12 কি 13 বছরের তাকিয়ে দেখতুম আমার ঠাকুরদা একটা একটা করে ছোলার পাতা সাজিয়ে জাল চিত্রি তৈরি করছেন তিনি বলতেন নাতি যেই জালই হচ্ছে আসল জাল যদি খারাপ হয় তাহলে প্রতিমা যত ভালোই হোক লোকের নজর ভড়কাবে একটা একটা করে ছোলার পাতা এমন ভাবে গাঁথতেন যেন মনে হবে শত শত রাজহংস দেবীর পিছনে পাখা মেলেছে তাই বলছিল যতীন আমার দ্বারা এসব হবে না পরে সেবার তুমি কি বললে বলো আমি আর কি বলবো আমি তো আগেই বলেছিলাম ঠাকুরটা কলকাতা থেকে আনুন এসব কি আর দেশে লোকের কাজ আমি চলি না আমার বাইকে একটু তেল লাগছে হায়দ্রাবাদ পাম্পে যেতে হবে রে এই বিশু তুই চুপ করে আছিস কেন কি আর বলবো আমি তো বুঝতে পারছি না ঠাকুরটা একবার তোমার ভিতরে গেলে কি আমার মা বড় অসুস্থ তাহলে তোমার বাপের কি হবে কেন যেমন করছে মনে মানে আবার করবে একবার তার তাহলে কি হবে আর পরের বছর শিশু তার ঠাকুর করতে রাজি না হয় রাজি না হলে অন্য কোনো জায়গায় ঠাকুর আছে মহিষগড়ে কোটো বাবা বিশু ঠিক আছে
যে একবার করে আসে আর চা বুলিয়ে দিয়ে চলে যায়। আর দেখো খালি দেখে দেখো আমাদের মানিগণ্য জ্ঞান করে না, অথচ ওর বাবাটা কত ভালো মানুষ ছিল বলো তো। ঠিক ঠিক, হ্যাঁ তাহলে তুমি এখন কি হবে? তাহলে যতীন এখন কি হবে? কি হবে? প্রত্যেক বছর যেমন হয় সেভাবে হয়, সেভাবেই পুজো হবে। তবে জানি না তোমার মানব পর্যন্ত তোমার ভাবছি সে বিচক্ষণ ছেলে, সে নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবে। কি আর বলবে, সব শুনে হাওয়া হয়ে গেল। রাগ আর কার উপর করবে ঠাকুরপো? রাগ রাখালে তো নিজের মুখে কালি পড়বে। দিনকাল হু করে পাল্টে যাচ্ছে, হাহা করে শহরগুলো গ্রামকে গিলতে আসছে, বড় ভয় হয় যেন। আসুক না, শহর যদি গ্রামের কাছে আসে আমার কোনো আফসোস নেই, কিন্তু গ্রাম শহরের পায়ে গিয়ে মাথা ঘুরবে এটা আমি কিছুতেই মেনে নেব না। পলাশ ডাঙার পুজো এতদিন যেরমভাবে হচ্ছে, যেভাবে হচ্ছে সেইভাবেই হবে। চলি দেব।
দেবী চণ্ডিকা তোমার পুণ্যস্তব গাথা ঐশ্বর্য সৌভাগ্য আরোগ্য শত্রুহানি ও পরম মোক্ষ লাভের উপায় তোমার স্তব মন্ত্রে মানব লোকে জাগরিত ভূমানন্দের অপূর্ব প্রেরণা ধৈর্য ধরে অপেক্ষা করুন, আমরা প্রস্তুতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যেই আমরা এ করব। আর বাচ্চারা, তোমরা যারা বসে আছো গন্ডগোল করবে না, চুপচাপ থাকবে। হলো 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 হ্যাঁ, আমরা আর একটু পরেই আমাদের অনুষ্ঠান আরম্ভ করব, আপনারা একটু ধৈর্য ধরে বসুন, আমাদের নৃত্যনাট্য এক্ষুনি আরম্ভ হচ্ছে। এই দানিদা, এই সিন্ধুদা এসেছে, সিন্ধুদাকে বসাও 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 বসাও। হ্যাঁ, কি করছি বলছি, আকাশের অবস্থা ভালো নয়, যে কোনো মুহূর্তে নেমে যেতে পারে, তুমি তাড়াতাড়ি শুরু করো। দেখো 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 দেখো, আমাদের যে সব ভেস্তে, হ্যাঁ আমাদের দুর্যোগ হতে পারে, আমরা এখনি আর এক মিনিটের মধ্যেই আরম্ভ করে দিচ্ছি, আপনারা ধৈর্য ধরে বসুন। সবাই রেডি, শুরু করে দাও। আজকের অনুষ্ঠান আরম্ভ হচ্ছে রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা নৃত্যনাট্য, এবং এখানকার মেয়েরাই সেটা করছে, আর তার পরিচালনায় আছে নীলিমা সাহা। ওরে ঝড় নেমে আয় আয় রে আমার শুকনো পাতার ডালে, ওরে ঝড় নেমে আয় এই বরষার নবশ্যামের আগমনের কালে, ওরে বনের
জীবনের উদ্দেশ্য গন্ধবাণী জানি ঠাকুরপো, তোমার খুব লেগেছে,
আমি তো দেখেছি তুমি সিধুদাকে কত মান্নি করতে, কত ভালোবাসতে, আর সিধুদাও দেখেছি যতীন বলতে অজ্ঞান। শিশুরা প্রাণ দিয়ে পুজোটাকে উছড়ে দিয়ে গেল, যদি মূর্তিটা টুকরে পড়তো অষ্টমীর রাতেই পুজো শেষ হয়ে যেত। শিশুদার এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আবার কেন ঠাকুর গো? রাখুন বুঝি, সামনে কাজ অনেক খরচ আছে। টিচারের মৌদি, এই পলাশ টাকার পুজোটার মধ্যে দিয়ে আমি আর সিধুদা, আমি আর সিধুদা দুজনে আমাদের বংশের রীতি নীতি ঐতিহ্য সব বয়ে নিয়ে যাচ্ছিল। সিধুদা শেষ হয়ে যাওয়াতে সব শেষ হয়ে গেল। আমার আর এখন এমন করে বলছো কেন ঠাকুর? সিধুদা নেই বলে কি পুজো হবে না? সিধুদা নেই তো কি হয়েছে, অন্য কেউ ঠাকুর করবে? সে যে পারে করুক না পারে করবে না, আমার কোনো মাথা ব্যথা নেই, আমার দায় সব শেষ। আর একটা কথা, কোনো দরকার হলে যখনই দরকার হবে আপনি আমাকে কুণ্ঠানো কোনো কুণ্ঠা না করে বলবেন। কাকা কে? বিশু সামনের বার পুজোটা বন্ধ করবেন না কাকা। বাবা নেই তো কি হয়েছে, আমি তো আছি, আমি ঠাকুর করব। বাবা নিজের হাতে করে আমার ঠাকুর করার কথা দিচ্ছি, হচ্ছে খারাপ করব, চালিতে একটা একটা করে সুরান গঙ্গা সাজাব, মধুকৈটব বিধ্বংসী বিধাত্রী বরদে নমঃ, রূপং দেহি জয়ং দেহি, যশো দেহি দিশো জহি।